সিরা, 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 আমরা হেরে গেছি রে ইরা, বদমাইশরা জিতে গেছে, তোর বাবু চলে গেছে, মা চলে গেছে, আমি এখন ফেরার আসামি। ওই পাপীদের কি শাস্তি হবে না? তারা কোনো শাস্তি পাবে না? বল ইরা, বল, এখন তুই আমাদের রক্ষক, রক্ষক। চল চল কাছে চল, দাস চল চল চল। একটু ধৈর্য ধরো আরতি, ভগবান আছে। এই দেখ, এ তো শহরে বাবুর কুকুর। বাবু মরার পরে কুকুরটা কোথায় থাকে, কোথায় খায় কে জানে। যা তো মাকে বলবি, কুকুরটাকে কিছু খাবার দেবে। তুই কি করে জানলি আমরা এখানে আছি? আমাদের জন্য খাবার এনেছিস তুই? থাক হীরা, তুই খেয়ে নে। একটু ধৈর্য ধরো আরতি। গাছ একেবারে জ্বরে পুড়ে যাচ্ছে, করি এখন। হীরা তুই আমার সঙ্গে চলতে, আমি একটু বদ্রিকে ডাকতে যাব। চল হীরা চল, একটা সকালে একটা রাত্রিরে খেয়ে নি।
আমাকে একটু দয়া করুন, আমার সঙ্গে একটু চলুন। আমার আরতির খুব শরীর খারাপ, ওর খুব জ্বর। এত রাত ফিরে যেতে পারবো না, তাছাড়া একটা মার্ডার করেছিস তুই, তোকে পুলিশ খুঁজছে। না না, কি করছো? যেতে পারবে না, আমি একটা মার্ডার করেছি, আর একটা মার্ডার করলে আমার কিচ্ছু হবে না। বলো বলো, যাবে কিনা? যাবো যাবো যাবো। তোর এখন সব রাস্তা বন্ধ হয়ে গেছে আরতি। রঘু ভালোবেসেছিল বিজলিকে, আর তোর সঙ্গে ভালোবাসার নাটক করেছিল। আমি কিন্তু প্রকৃত তোকেই ভালোবাসি। এটা কলিযুগ আরতি, কলিযুগ। এখন যে যত অত্যাচার করবে, যত অন্যায় করবে, সে তত পরে উঠবে। না, এই যুগকে তোরই মতো কিছু লোক কলিযুগ তৈরি করে দিয়েছে। এখন কি না হয়, সূর্য কি ওঠে না, তারা কি ফোটে না? আর যে অত্যাচারের কথা বললি তুই, সব অত্যাচারের একটাই অন্ত, মৃত্যু। আর তোকে কেউ আটকাতে না পারলেও ভগবান অবতাপের জন্ম। এই আরতি, তুই বুঝছিস না কেন? আরে তুই খালি আমার সঙ্গে হাত মেলা, ওই রঘুপতিকে শেষ করার দায়িত্ব নেব আমি। তারপরে আমরা দুজন মহানন্দে সঞ্চার করে যাব। এই, সে নিজের লোক হয়ে যদি তোর বাবাকে মারতে পারে, তাহলে বন্ধু হয়ে কেন আমি তাকে মারতে পারবো না? কি হলো, তুই রাজি তো? ও, উত্তর দেব। এটা ভালো কাজ করলি না কিন্তু, এই ছোট ভুলের জন্যে সারা জীবন পস্তাবে তুই। Oh, my God.